তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউযাক্কিহিম। এটা পরে কোরআনের আয়াত পড়েছেন আল্লাহ নবী কয়েকবার, ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সেই সব লোকগুলোকে পবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবী কোরআনের এই আয়াতটা যেখানে ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহর নবী এই কথাটা তিনবার তিনবার উচ্চারণ করেছেন। কালা আবুজার, আবুজার বলেন, খাবু ওয়া খাসিরু, খাবু ওয়া খাসিরু, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ক্ষতিগ্রস্ত। নবী গো মানহুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদের সাথে আল্লাহ আসরের ময়দানে কথা বলবেন না? ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না? ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না? ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি? এই প্রশ্নটা করলেন আবু যর গিফারি, কারণ আবু যর গিফারি তিনি জানার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। তিনি শুধু জানতে চাইতেন, জানতে চাইতেন, জানতে চাইতেন, কারণ জানার মধ্যেই কল্যাণ। একটি কথা যদি কেউ জানতে পারে, তার আমল নামাই 100 রাকাত নফল নামাজের সওয়াব জমা হয়ে যায়। আর একটি কথা যদি কেউ জানাইতে পারে, 1000 রাকাত নফল নামাজের সওয়াব হয়ে যায়। আর একটি কথা জেনে গুজগাস করে যদি কেউ কাউকে নসিহত করতে পারে, তার আমল নামায় 1000 বৎসরের নফল এবাদতের সওয়াব জমা হয়ে যায়। এই জন্য আবু যর গিফারি শুধু জানতে চাইতেন। আবু যর গিফারি বলেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই তিন শ্রেণীর মানুষ কারা যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ পবিত্র করবেন না, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন, সেই লোকগুলো কারা? এটা এই মাহফিলে আসার কারণে আপনারা জানতে পারবেন। যদি আজকের মাহফিলটা না হইতো জানতে পারতেন না, ঠিক না বেঠিক? আজকে তাহলে জানবেন, জানার মধ্যে কল্যাণ, জানার পরে আমলের মধ্যে কল্যাণ। আপনি আমল করবেন কিভাবে যদি না জানেন? অনেকেই বলে জানার নাম, জানার নাম মূলত কামনা, আসলে আমলের নাম হলো আসল কাম। আমি বলবো না না না, আল ইলমু ইমামুল আমল, এলেম হলো আমলের ইমাম। আপনি যদি না জানেন আমল করবেন কিভাবে? ফজরের নামাজের ফরজ 2 রাকাত যদি আপনি না জানেন, 5 রাকাত ফরজ যদি আদায় করেন, আদায় হবে হবে না? তাহলে জানতে হবে, জানতে হবে। জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাগিদ আছে। সেই জন্য আল্লাহ শুধু কালিমার ব্যাপারে বলছেন, কালিমাটাও তোমাকে জানতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। এখানে আল্লাহ বলেন, ফালাম, ওই জানা লো, আগে জানো, জানো কি জানবা? লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার জ্ঞান আগে অর্জন করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জ্ঞানটা আগে অর্জন করো। তাইলে জ্ঞান অর্জন করার মধ্যেই কল্যাণ, ঠিক না বেঠিক? আপনি জ্ঞান অর্জন করবেন, জানবেন, জানার পরেই আপনি আমল করতে পারবেন। আর যদি না জানতে পারেন, আপনি আমল করতে পারবেন না, ঠিক না বেঠিক? এলোপাতারি আমল করলে কোনো লাভ হবে না, নবীর তরিকাটা ভালোভাবে জানতে হবে, তারপরে আপনি আমল করবেন, সেই আমল আপনার কাজে লাগবে। না জেনে আমল করলে ওই আমলের কোনো মূল্য নাই, ঠিক না বেঠিক? জানার বিষয়টা জানবেন, কোরআনের কথা জানবেন, হাদিসের কথা জানবেন, হ্যাঁ, এসব বিষয়গুলো জানবেন, জানবেন তো ইনশাআল্লাহ।
এই মাদ্রাসাগুলোতে এটা এগুলো হলো জানার মার্কাজ, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আকবার, কোরআন আর হাদিসের কথা কী বলবো। মাহফিলে আসলে কোরআনের সাথে আপনার মহব্বত পয়দা হবে। ওই আবুজুর গিফারি কোরআনকে অনেক পছন্দ করতেন, কোরআনকে মহব্বত করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস কোরআনকে মহব্বত করতেন, হজরতে আব্বাস তিনিও কোরআনকে মহব্বত করতেন। এই কোরআন শুধু মহব্বতই করতেন না, তারা কোরআনকে এত ভালোবাসতেন, সবসময় কোরআনকে সঙ্গী বানায় রাখতেন। আমি তো সেই বিষয়ে মনে হয় বহুবার বলেছি যে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস এর সাথে কোরআনের সম্পর্কটা কত গভীর ছিল, সেটা কি একটু বলতাম নাকি আবুজুর গিফারিরটাই করতাম? আবদুল্লাহ ইবনে আব্বাস আবার আয়েশা বলল কোত্থেকা, কোরআনের কথাটা কি কইতাম যে উনি কোরআনকে কত গভীর ভালোবাসতেন, আর কোরআন ওনার শেষ সময় ওনার কি কাজে আসছিল একটু বলতাম, বলি যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল বলি। তবে ওটা মনে আসেনি কয় ধরনের মানুষের দিকে আল্লাহ হাশরের ময়দানে ফিরে তাকাবেন না, আল্লাহ কথাও বলবেন না, তাই না? আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন নাকি জাহান্নাম? জাহান্নাম দিবেন। কয় ধরনের মানুষ, এই তিন ধরনের মানুষ এখানে আসে না নাই খুঁজে বাইর করেন লাগবে, তো খুঁজে বাইর করার দরকার নাই, যার যারটা সেই তো বুঝে। যদি এই তিনটা দোষ নিজের মধ্যে থাকে, আজকে আমরা সেই দোষগুলো একদম দোষগুলো থেকে মুক্ত হয়ে যাব, মুক্ত হয়ে যাব, আজকেই মুক্ত হয়ে যাব, সম্ভব। আপনি ইচ্ছা করলে এক্ষুনি পারবেন। আর যদি এই তিনটা দোষ থেকে মুক্ত হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমরা একটা কথা আছে বলি, তোরাফুল আসিয়া বি আজদা দিহা, ঠিক আছে না, উল্টাটা করবেন। এই তিনটা যখনই আপনি ছেড়ে দিবেন, দ্যাট মিন্স আল্লাহ আপনার সাথে কথা বলে বলবেন, বান্দা আরে তুমি আমার বান্দা আসো জান্নাতে যাও, সুবহানাল্লাহ বলেন। ও বান্দা তোমার প্রতি আমি রহম করলাম, বান্দা তোমাকে পবিত্র করে দিলাম, ও বান্দা যাও তুমি জান্নাতে চলে যাও, তখন সেটা বলবে। আর এই তিনটা দোষ থাকলে ড্যাম কেয়ার, হ্যাঁ চিনি না কাটায় দা, ঠিক আছে না, কেমন লাগবে এরম কইলে? আমার আল্লাহ না চিনলে অবস্থাটা কি বুঝেন, হ্যাঁ কি আর কোন অন্য বন্ধু হইবেন, হ্যাঁ না এই চেয়ারম্যান আপনারা বাদ দিয়ে লাইলো, পরে চিন্তা করলেন যে গুবুরিয়ার চেয়ারম্যান আরেকটা বানাইলাম, ও এবার বানাই এর লোকে বন্ধুত্ব করবো, সেটা পারবেন। কিন্তু হ্যাঁ আমার আল্লাহরে বাদ দিয়ে আরেকটা আল্লাহ হইবেন নি, হ্যাঁ তাইলে খাতিরটা আমার আল্লাহর সাথেই করতে হবে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর সাথে খাতির করতে হলে আল্লাহর কোরআনের সাথেও খাতির করতে হবে, ঠিক না বে? ঠিক, আল্লাহ আকবার। আল্লাহর সাথে খাতির করার একটা ব্যবস্থা আছে, ব্যবস্থাটা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা থেকে বলি। আপনাদের এলাকাতে আমি বলেছি, আশপাশে হয়তো বা বলেছি, আজকে রিপিট হচ্ছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবি। ওনার কবরটা কিন্তু মক্কায় না, তায়েফে। কোন জায়গায়? তায়েফে। ওনার কবরের পাশে একটা মসজিদ আছে, মসজিদটাকে বলা হয় মসজিদে ইবনে আব্বাস। কি বলা হয়? মসজিদে আবদুল্লাহ ইবনে আব্বাস। ভাইজান গিয়েছেন মনে হয় ওখানে তায়েফে, জান নাই। তায়েফে বিশাল বড় একটা মসজিদ, ওখানে আমি মক্কাতে গেলে যাই সবসময়, কারণ তায়েফের স্মৃতিগুলো আমাকে অনেক পীড়া দেয়, তায়েফের স্মৃতিগুলো অনেক পীড়া দেয়। ওই পাহাড় যে পাহাড়ের নিচে আমার নবীকে তারা ফেলে রেখেছিল, উপর থেকে তারা পাথর নিক্ষেপ পাথর ফেলে দিতে চেয়েছিল, ওই পাহাড়ের মধ্যেই বুড়ির বাড়ি নাকি আছিল, সেখানে বাড়িটাকে তখনও এখনও সিন করা আছে। আমরা দেখি মানুষ বলে যে ওই বাড়িটার দেয়াল আছে কিন্তু ছাদ নাই, ওখানে একটা বরুই গাছ আছিল, এই বরুই গাছটাই কয়েক বছর আগে কেটে ফেলা হয়েছে। তবে অনেকে বলে এটাই নাকি সেই গাছ, হতে পারে নাও হতে পারে। এখন গাছটা ওখানে ঘরের ভিতরে একদম কাঠের মতো শক্ত হয়ে আছে, ফেলে ওখানে নিক্ষেপ করে রাখা হয়েছে। আমি ওখানে যাই, ওখানে গিয়ে মাঝে মধ্যে বুড়ির ঘরে দাঁড়ায় যে তুমি কাঁটা ভিজাইতে না আমার নবীরে কষ্ট দিতা, আমি যদি তোমার এখন পাইতাম পায়ে পাইরা ফিসালাইতাম, মনে মনে কই আর কি ওখানে গিয়ে দাঁড়াইয়া। ওই জায়গাটাতে ওখানে আমার যাওয়া হয়, ওই তায়েফে আবদুল্লাহ ইবনে মাসউদের কবরের পাশেই মসজিদ। তুর্কি কোনো এক বাদশাহ এই মসজিদটা নির্মাণ করেছেন, ওখানে মসজিদের সামনে একটা ফেস্টুনে ইতিহাসটা লেখা আছে আরবিতে, আপনারা গেলে দেখবেন, ইংরেজিতে আছে কি না আমি জানি না, তবে আরবিতে লেখা আছে, এবং সেখানে একটা হাদিসও লেখা আছে। ওই হাদিসটাই মূলত আমি বলি আর কি, মাঝে মধ্যে লম্বা ফেস্টুন টানানো এখানে হাদিসটা লেখা আছে। সেই তায়েফের প্রান্তরে যেখানে আমার নবীর অত্যন্ত করুণ কাহিনী আমার নবীর সাথে ঘটেছিল,
আমার নবীকে তারা ওখানে বেহুশ করে ফেলে রেখেছিল। যেই জায়গাতে আমার নবীকে ফেলে রেখেছিল ওই জায়গাতে ছোট একটা মসজিদ আছে, মসজিদটা গত 4 বছর আগে আমি দেখেছি ভাঙ্গাচোরা মসজিদ, সেই কালের মসজিদ, সব ভেঙে ভেঙে পড়তেছে। গতবার এই হজে তো যেতে পারি না, এর আগের হজে আমি গিয়ে দেখেছি যে না মসজিদটা আমার নতুন করে একটু সংস্কার করা হচ্ছে, বাড়ানো হয় নাই, নতুন করে সংস্কার করা হয়েছে, এই মসজিদটা এখন একটু সুন্দর। ঠিক এই জায়গাতে আমার নবীকে তারা ফেলে রেখেছিল, তারা উপর থেকে শেষ পর্যন্ত নবী যখন বেহুশ, একটা পাথর উপর থেকে যুবকরা উঠে এভাবে ফেলে দিল যাতে করে পাথরটা আমার নবীর উপরে পড়ে আমার নবী যাতে একেবারে ফিসে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তো নিজে তাকিয়ে আছিলাম, এই যে পাথর তারা ফেলে দিচ্ছিল কিন্তু নবী তো বেহুশ, নবীকে ডাক দিলেও শুনছেন না, আর আমি তো কাছে যেতে পারতেছি না, আমি তো সুস্থ ছিলাম না, আমার হাত পাগুলো ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে, আমি যে হেঁটে হেঁটে সেখানে গিয়ে আল্লাহর নবীকে আমি ধরবো, নবীকে যে আমি হেফাজত করব, এই ক্ষমতাটা আমার ছিল না, আমার ছিল না। এই মুহূর্তে দেখছিলাম পাথরটা নবীর উপরে তারা ফেলে দিয়েছে আর গড়াগড়ি করে পাথরটা পড়তেছে 50-60 মন ওজনের সে পাথর। আমি মনে করতেছিলাম এই বুঝি নবীকে তারা ফিসে ফেলবে। এরই মধ্যে পাথরটা যখন মাঝামাঝিতে এসে গেল একটি গায়েবি আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, ইয়া হাজার, ইয়া হাজার, ইয়া হাজার, ওসকন, এই পাথর তুমি থামো, তুমি থামো, তুমি থামো। এটা বলার সাথে সাথে বিশাল বড় পাথরটা ছোট্ট একটা পাথরের মধ্যে ধাক্কা লেগে এইভাবে থেমে গেল। কালের সাক্ষী হয়ে আজও ঠিক এইভাবেই আছে, যারা যাবেন দেখবেন, দেখবেন গেলে আমরা সেটা দেখি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হেফাজত করেছেন? কে? আল্লাহ। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ। সেই তাইফের ময়দানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মৃত্যু হয়েছে, তার মৃত্যুর পরবর্তীতে তার কবরটাও হয়েছে তায়েফে। কোথায়? তায়েফে। সেখানে নবীর আরেক চাচাতো ভাই তখন ছিলেন, ওই চাচাতো ভাইয়ের নাম ছিল ইকরামা, আবু জেহেলের পুলা। ইকরামা বললেন, আমি তো দায়িত্বে ছিলাম, কারণ আমার ভাই আপন চাচাতো ভাই তারা দুজন, নবী ইকরামা এবং আবদুল্লাহ ইবনে আব্বাস পরস্পর তারা কি ভাই? চাচাতো ভাই, পরস্পর চাচাতো ভাই। আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহ নবীর চাচাতো ভাই, আবু জেহেলের পুলা ইকরামা নবীর চাচাতো ভাই, আর ইকরামা আবদুল্লাহ ইবনে আব্বাসের চাচাতো ভাই। ইকরামা বলেন, আমার যেহেতু চাচাতো ভাই, তার কাফনের দায়, জানাজা পড়ানো, তার গোসল করা, কাফন দাফন, এভরিথিং, সমস্ত দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে, আমার এই ভাইটাকে আমি গোসল করাইলাম, ভাইটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়লাম, জানাজা পরে তাকে কবরস্থ করার জন্য কবরে নিয়ে গেলাম। আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ কথা, যদিও কথাটা পুরনো, এখান থেকে কিছু শিখবেন, আপনাদের শিখার আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। হযরতে ইকরামা বলেন, আমি তাকে কবরের মধ্যে নিয়ে শোয়াইলাম, শোয়ানোর পরে তিনটা গিরা খুলে দিলাম, গিরা কোটে থাকে তিনটা, মাথার দিকে একটা, বুক বরাবর একটা, পায়ের নিচে একটা। হযরতে ইকরামা বলেন, তিনটা গিরা খুলে দিলাম, তিনটা গুড়ে গিরা খুলে দেওয়ার পর আমি হঠাৎ করে দেখলাম যে আকাশের দিক থেকে একটা পাখি আসলো, এই পাখিটা বকের মতো দেখা যায়, বক বুঝেননি, ইদানিং বক ধান খেতে দেখা যায় না, সাদা বক, আপনাদের ওই পারে অনেক বক, হাজার হাজার বক আমি দেখি এই দূর এদিকে। আমি যখন এই যে কিনা বলে যে পুরা দিয়ে থেকে আসি, তখন লক্ষ্মীপুরের এই মাঠে হাজার হাজার বক, শত শত বক আমি কালকেও দেখেছি। এই রুটটা আমি ইউজ করি দিনের বেলায়, জমিনের মধ্যে উড়াল পাড়তেছে। আমার ড্রাইভার বলতেছে, হুজুর এটা যদি আমাদের এলাকা হইতো সবগুলোকে শিকার করে ফেলতাম। আমি আমার আমার কাছে একটা বুদ্ধি আছে, এগুলো শিকার করার করবেন না, দরকার নেই, এটা দরকার নেই। একটা বুদ্ধি হলো, আপনি যদি একটা ককটেল দূর থেকে নিয়ে ওদিকে ফুটাইয়া দিতে পারেন, দেখবেন সবগুলো এইভাবে কিছুক্ষণের জন্য হাটকাল হয়ে মাটিতে পড়ে গেছে, তবে তাড়াহুড়া করে সবগুলোকে ধরে ফেলতে হবে, ইচ্ছা করলে পারবেন, দরকার নেই। এগুলো পাখিগুলো আসুক, তারা মেহমান অতিথি, শিখিয়ে দিলাম কিন্তু শিকার করেন না আপনারা, ঠিক আছে? জায়েজ আছে খাওয়ার জন্য, আপনি করবেন, কিন্তু এরা থাক, এদেরকে দেখলে ভালো লাগে, ভালো লাগে না? ভালো লাগে, দেখতে ভালো লাগে। এই সাদা একটা বক দেখতে পাইলাম, এই বকটা হযরত ইকরামা বলেন যে ছো মেরে তার কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ইকরামা বলেন, বকটা দেখলাম, বকটা দেখার পরে ভাবলাম যে জীবন্ত একটা পাখি এইভাবে রেখে দিব, এইভাবে রেখে দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করবো, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না, এটা সম্ভব না, ঠিক আছে পাখিটা বের করি। তিনি বলেন, আমি পুরাটা শরীরের ভিতরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, এত বড় পাখিটাকে আমি খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ। বলেন, কোথায় গেল পাখি, কোত্থেকে আসলো? তিনি বলেন, টেনশনে পড়ে গেলাম। তারপরে চিন্তা করলাম, পাখি যেহেতু পাইলাম না, আমার
দেখার মধ্যে ভুল হতে পারে, দাফনের কাজ তো বিলম্ব করা যাবে না, দাফন তো করে ফেলতে হবে, এটা তো তাড়াতাড়ি করতে হবে। দাফনের কাজ যখন শুরু করে দিলাম, এরই মধ্যে তার মাথা আবদুল্লাহ ইবনে আব্বাসের মাথার পাশে একটা লোক এসে দাঁড়িয়ে গেলেন, এমন একজন মানুষ দাঁড়াইলেন যেই লোকটা এত সুন্দর, তার মতো এত চেহারাদারি সুন্দর মানুষ এই পৃথিবীতে আমি দ্বিতীয় আরেকজন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইকরামা বলেন সেই লোকটা দাঁড়াইয়া অত্যন্ত ভদ্রভাবে আদবের সহিত এইভাবে সে দাঁড়িয়ে পবিত্র আল কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম فادخلي في عبادي وادخلي جنتي الله বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত মন, প্রশান্ত মন মানে প্রশান্ত মনের অধিকারী মানুষ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্টি চিত্তে তুমি ফিরে আসো। মনরে অনেক তাফসীর আছে আয়াতের মধ্যেও, মন তুমি যেখানে থাকো না কেন তুমি ফিরে আসো, ফিরে আসো। তুমি পাপের জগতে আছো, পাপ ছেড়ে দিয়ে ফিরে আসো। অন্যায়ের জগতে আছো, অন্যায় ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো। তুমি সুদের ব্যবসা করো, সুদ ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো। তুমি হিংসা করো, হিংসা 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 ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো। তুমি গীবত করো, গীবত ছেড়ে দিয়ে তুমি ফিরে আসো। পাপের সমুদ্রে হাবুডুবু খাইতেছো, তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি ফিরে এসে আমার খাঁটি বান্দাদের ভিতরে ঢুকে যাও। তুমি যদি ফিরে এসে আমার খাঁটি বান্দাদের ভিতরে ঢুকে যাইতে পারো, ওদখুলি জান্নাতি, তুমি নিজে নিজে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ইকরামা বলেন এত সুন্দর তিলাওয়াত জিন্দিগিতে শুনি নাই, এত সুন্দর মানুষ জিন্দিগিতে দেখি নাই। ইকরামা বলেন আমি মনে মনে ভাবলাম পাখিটা পাইলাম না, কোনো আপত্তি নাই, কিন্তু এই লোকটাকে আমার পাইতে হবে, পাইতে হবে, তাকে হাত ছাড়া করলে চলবে না। আমি তাড়াতাড়ি করে দাফনের কাজ শুরু করলাম আর চিন্তা করলাম দাফনটা শেষ করে তার হাতে ধরবো, তার হাতে ধরে মুসাফা করবো, কুশল বিনিময় করবো, তাকে ইজ্জত করব, সম্মান করব, সাধ্য মতো তাকে মেহমানদারি করব। এই লোকটা সাধারণ কোনো লোক হবে না, অবশ্যই কোনো দামি লোক হবে। ইকরামা বলেন তাড়াহুড়া করে তাড়াহুড়া করে আমি দাফনের কাজটা শেষ করলাম, শেষ করার সাথে সাথে দেখলাম চোখের পলকে লোকটা কোথায় গেল, তাকে আমি আর খুঁজে পাইলাম না। ইকরামা বলেন মাথার মধ্যে আসমানটা ব্যঙ্গে পড়ে গেল, পাখিটাকেও পাইলাম না, রূপটাকেও পাইলাম না। দাফন শেষ করে বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, লোকটা কোথায় গেল, পাখিটা কোথায় গেল। সারা রাত চেষ্টা করছি বোঝার জন্য, বুঝতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমার বুঝে আসলো, বিষয়টা আমার সামনে পরিষ্কার হয়ে গেল, বিষয়টা আমার সামনে ক্লিয়ার হয়ে গেল। আমি শেষ পর্যন্ত বুঝে ফেলেছি মূলত ওই পাখিটা কি আর লোকটাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইকরামা বলেন রাতের বেলা চিন্তা করতে 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 একটা পর্যায়ে আমার বিষয়টা পরিষ্কার হইল, ওই পাখিটা মূলত কি ছিল। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছিলেন, দোয়া, উনি জীবনের শেষ প্রান্তে অন্ধ হয়ে গিয়েছিলেন, কোরআন পড়তে পড়তে তাফসীর পড়তে পড়তে এবং লিখতে লিখতে একটা পর্যায়ে যখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ হাসরের মাঠে ওঠানোর আগেই তোমার এই বান্দার দৃষ্টি শক্তিটা তুমি ফেরত দিয়ে দিও। আমি বুঝতে পারছি আল্লাহ বক ঢুকাইছে, বক তো না, ওইটা ছিল তার দৃষ্টিশক্তি।
বগের আকৃতি কেন দেওয়া হলো? বগের দৃষ্টিশক্তি অনেক বেশি, 2 কিলোমিটার উপর থেকে পানির নিচে কোন জায়গায় মাছটা দৌড়াদৌড়ি করতেছে বগ দেখে ওই বগের আকৃতি দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের দৃষ্টিশক্তিটা আল্লাহ কবরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আর সেই লোকটা কেউ আমি চিনতে পারলাম লোকটাকে, এই লোকটা মানুষ না, লোকটা ফেরেশতাও না, আমি চিনতে পারছি ওই লোকটা ছিল মূলত পবিত্র আল কোরআনুল কারিম নিজে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের আকৃতি এত সুন্দর, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন পড়তেন, কোরআনকে ভালোবাসতেন, এই কোরআনকে মহব্বত করতেন, কোরআনকে তিনি বন্ধু বানাইয়ে নিছিলেন, এই কোরআন ছিল তার জীবনের বন্ধু, কোরআন ছিল তার মরণের বন্ধু, কোরআন ছিল তার কবরেরও বন্ধু, কোরআন হবে হাসরের বন্ধু, এই কোরআন হবে তার জান্নাতে যাওয়ার বন্ধু, সুবহানাল্লাহ বলেন। ও বাবা, কোরআনকে বন্ধু বানাতে চায় কি চায় না? চায়। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনকে মহব্বত করতেন, কোরআনকে ভালোবাসতেন। আপনিও যদি কোরআনকে মহব্বত করেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেন এবং কোরআনের দ্বারক বাহক আলেমকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনার ভিতরে যদি অল্প কোরআনও আছে আসে, সুরা ইখলাস সুরা ফাতিহা কিছু সুরা যদি আপনার ভিতরে চলে আসে, আর যদি দেখে দেখে আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন, সকালবেলা ফজরের পরে একটু তিলাওয়াত এবং রাতের বেলা ঘুমানোর আগে একটু তিলাওয়াত অথবা দুপুর বেলা একটু তিলাওয়াত আপনি করলেন, কোরআনকে মহব্বত করে, ও বন্ধু তুমি করলা, কোরআনকে যদি বন্ধু বানাতে পারো, কোরআনকে যদি সাথী বানাতে পারো, এই কোরআন হবে জীবনের বন্ধু, কোরআন হবে মরণের বন্ধু, কোরআন হবে কবরের বন্ধু, কোরআন হবে হাসরের বন্ধু এবং কোরআন হবে জান্নাতে যাওয়ার বন্ধু, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনকে ভালোবাসতেন, হযরত আবু যর গিফারি কোরআনের এলেমকে ভালোবাসতেন, একটা এলেম শেখার জন্য তিনি অনেক চেষ্টা করতেন এবং উনি বলতেন যে একটা এলেমের কথা শিখলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়, একটি কথা শিখিয়ে দিলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়, পাশাপাশি কেউ যদি একটা এলেম কমপ্লিট শিখে একটা বিষয়ের উপরে কাউকে ওয়াজ করে বা নসিহত করে দিলটাকে পরিষ্কার করে নিয়তটাকে পরিষ্কার করে, তার আমল নামায় 1000 বৎসরের নফল ইবাদতের সওয়াব চাওয়া হয়। আজকে এই যে কথাটা আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ উনার কবরের কথাটা ইকরামা যেটা বলছেন আপনাদের তো মুখস্থ হয়ে গেছে, এটা আপনি ওই ফাজাইলের বয়ান, আপনি যখন তবলিগের বয়ান করেন মসজিদে মাগরিবের পরে ওয়াজের উদ্দেশ্যে সেটা করে ফেলেন না বন্ধু, আপনারা আমল নামায় 1000 বৎসরের নফল ইবাদতের সওয়াব জমা হবে, সুবহানাল্লাহ বলতে কৃপণতা লাগে কেন? আজকে সুবহানাল্লাহ একটু কম কম হইতেছে ঘটনা কি, আমি বুঝছি ঘটনা আছে, আমি সুযোগ দিতেছি না, আমি খালি টানা কথা বলতেছি, ঠিক না? ঠিক, সুবহানাল্লাহ বললে লাভ আছে তো নাকি? আল্লাহ একবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এগুলো বলবেন তো মাঝে মধ্যে, এগুলো যখন সুযোগ হবে তখন এগুলো বলবেন। এইগুলোর যে কী লাভ এখন বুঝবেন না, মরণের পরে গিয়ে দেখবেন এগুলো কীভাবে জন্মে আপনার জন্য বিশাল বড় পজিটিভ হয়ে রয়েছে, এগুলো গিয়ে দেখবেন। আরে আরে কেন আমি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ছিলাম না, আমি কেন বেশি আলহামদুলিল্লাহ পড়ছিলাম না, আমি কেন বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়ছিলাম না? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছিলেন, যখন মেরাজে গেছিলেন আমার নবী ইব্রাহিম নবীর সাথে যখন দেখা, হযরত জিব্রাইলকে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেন উনি কেডা, জিব্রাইল কয় চিনেন না উনি কেডা, তো উনি হলো আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিনেন না, ক আখিরি জমানার নবী, সালাম বিনিময় হয়ে গেল, বেশ সুন্দর কথা। ও জিব্রাইল তুমি আমার এই আখিরি জমানার নবীর কও যে জান্নাতের মাটি বড় উর্বর, সুবহানাল্লাহ কয় জান্নাতের মাটি বড় উর্বর এবং জান্নাতটা অনেক বড় জমিন, অনেক বড় জমিন। ও আখির জমানার নবী আপনাকে বলি, আপনার উম্মতকে বললে দিন এই জমিনের মধ্যে যাতে বেশি বেশি ফসল ফলায়, বেশি বেশি ফসল ফলায়, কোনো কিপটামি না করে। আমার নবী বলেন ফসল ফলাইবো আবার কেমনে জান্নাতের মধ্যে, এই ফসল কীভাবে হবে? হযরত ইব্রাহিম নবী বললে দিয়েছিলেন আপনার উম্মতকে গিয়ে বললেন তারা যাতে পরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল
আজিম। এটাকে হাওকালা বলা হয়, হাওকালা। আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যাতে হাওকালা পড়ে, তারা যত বেশি হাওকালা পড়বে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, ততই জান্নাতের জমিনের মধ্যে তার জন্য বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে। এই তো সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো মাঝে মধ্যে পড়বেন। কি কোনো কষ্ট লাগে এগুলো পড়তে? কষ্ট লাগে? জিকির করতে কষ্ট লাগে? জিকির করবেন, দিলে প্রশান্তি আসবে। আমার মুবাল্লিগরা তো আছে, এটি দেখলেই মনে হয়ে যায়, এরা মাঝে মধ্যে এলেম ও জিকিরের আলোচনা করে আবার কয়, যে ব্যক্তি জিকির করতে 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 জিব্বা তাজা রাখবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কথা ঠিক না বেটি? এই যে মুবাল্লিগ ভাইয়েরা কয়, কয় কি কয় না কয়, কয় ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? কয় ধরনের মানুষের সাথে? তিন ধরনের মানুষের সাথে আল্লাহ কথা তো বলবেন না, ফিরাও তাকাইবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র পবিত্র করবেন না, আল্লাহ নিজেই বলেন তাদের জন্য কঠিন শাস্তি। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হযরতে আবু যর গিফারি থেকে বর্ণিত, আবু যর গিফারি বলেন আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন তিন ধরনের মানুষ দুনিয়াতে এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের সাথে কোনো কথা বলবেন না, তাদের দিকে ফিরেও তাকাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কঠিন শাস্তি বুক করা আমাদের পক্ষে সম্ভব না। দুনিয়ার জেলখানাতে গিয়ে আমরা থাকতে চাই না, যেখানে খাওয়া দাওয়া আছে সব আছে, যেখানে বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়, সপ্তাহে ফল খাওয়ায়, রুটি দেয়, গোশত দেয়, ডিম দেয়, সব কিছু দেয়, এই জেলখানার মধ্যে আমরা যেখানে থাকতে পারি না, জাহান্নামের মধ্যে কিভাবে থাকবো রে বাবা? যেখানে হবে আগুন আর আগুন, যে আগুনকে লাকড়ি দিয়ে জ্বালানো হবে না, যে আগুনকে মূলত পাথর দিয়ে জ্বালানো হবে, ঠিক না বেটি? আর পাথরের মধ্যে যখন আগুন জ্বলবে, ওই পাথরের আগুন আর নিভবে না, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, তখন পাথর আর মানুষ জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে একাকার হয়ে যাবে, কোনটা মানুষ আর কোনটা পাথর চিনা বড় কঠিন হয়ে যাবে। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইমানদারগণ, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে, তার মানে পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, পাথর জ্বালানোর জন্য জ্বলবে। পাথর এমনভাবে মানুষকে জ্বালাবে, মানুষ আর পাথর জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে, কোনটা মানুষ আর কোনটা পাথর চিনা বড় কঠিন হয়ে যাবে। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে ওই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, ঠিক না বেঠি? ওই তিন শ্রেণীর মানুষ কারা, তাদের সম্পর্কে একটা একটা করে আমি ধারণা দিব, যে কোন তিন শ্রেণীর মানুষ তারা, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য শাস্তি। আনাবি জাররিন আবু জার থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ নবী থেকে বলেন, কলা সালাসাতুন, তিনি বলেছেন তিন ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিবসে তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। কলা আবু যর, আবু যর বলেন, খাবু ওয়া খাসিরু, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল তারা,
যারা ওই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবে তারা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস। মানহুম মিয়া রাসূলুল্লাহ, সহজ কথা, আজ থেকে আমল শুরু হবে তো, ইনশাল্লাহ শুরু হবে তো, এইগুলো আমরা ছেড়ে দেব। হ্যাঁ, তখন আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূল বলেন, আল মুসবিলু ইজারাহু। এক নাম্বার, যেই ব্যক্তি তার ইজার, ইজার বুঝেন নিলুঙ্গি, যে ব্যক্তির লুঙ্গি নিচের দিকে ধাবিত করে পরে, দ্যাট মিন্স টাকনুর নিচে যে ব্যক্তির লুঙ্গি পরে, ওই লোকটার দিকে আমার আল্লাহ হাসরের ময়দানে ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না, জাহান্নামে দিবেন। বিষয়টাকে আমরা মনে হয় আমলে নেই না, ঠিক না বেটি? একেবারে হাঁটুর গিরালির নিচে কাপড় পরিধান করে কি যে করি। আসলে এটা নিষেধ কেন? এটা নিষেধ করার পিছনে কারণ হলো, এর দ্বারা মানুষের ভিতরে অহংকার নামক একটা ব্যাধি পয়দা হয়, অহংকার, অহংকার নামক একটা রোগ পয়দা হয়, আর যেই অহংকারটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ কিবির আছে, যাররা পরিমাণ অহংকার আছে, সে বেহেশতে যাবে না। তাইলে এই কাপড় গিরালির নিচে পড়ার দ্বারা মানুষের ভিতরে কি আসে? অহংকার আসে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো, গিরালির নিচে কাপড় পরলে ময়লা ভরবে, এই কাপড় দিয়ে তো আপনি নামাজ পড়বেন, নামাজ কি হবে? হবে না। সেই জন্য যেই ব্যক্তি গিরালির নিচে কাপড় পরবে, ওই ব্যক্তির দিকে আল্লাহ হাসরের ময়দানে ফিরে তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা রয়েছে। কটে গেছে? একটা, বাকি দুইটা কি কুচাম? আজকে কইবেন যে এইভাবে পিছে লাগলেন কেন হুজুর আহমনের, আমরা পিছে কেন লাগলেন? আসলে তো এইগুলো আমি এগুলো কি ওয়াজ মনে করি আর কি, এমন দু একটা কথা মেসেজ পৌঁছায় দিতে পারলে আমারও তো সার্থকতা এখানে আছে। আপনারা আমল করলে আমি একদিনের ওয়াজে, একদিনের ওয়াজে 1000 বৎসরের নফল নামাজের সওয়াব পাব। স্বার্থ আমার আছে না নাই কি? আমি কি স্বার্থপর কম নাকি? এটাকে নিঃস্বার্থভাবে ওয়াজ করি এটা ঠিক না, আমার স্বার্থ অবশ্যই আছে, ঠিক না বেটি? আমাকে একজন স্বার্থপর বলতেই পারেন আপনারা, যে আমি একজন স্বার্থপর। যেরকম একজন, একটা আমাদের দেশে সাম্প্রদায়িক বলে না, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা নাই। আমার দেশের একজন বর্তমান আওয়ামী লীগ সরকারের তৎকালীন সময়ের একজন মেয়র ছিল ঢাকার, সাইদ খোকনের বাবা মেয়র হানিফ, উনি বলছিলেন, আমি স্বগর্বের সহিত বলতে পারি আমি একজন সাম্প্রদায়িক, আমি হইলাম মুসলিম সম্প্রদায়ের মানুষ। সাম্প্রদায়িক বলতে কোনো সমস্যা আছে? আমরা সাম্প্রদায়িক, ঠিক না বেটি? অতএব এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই, ঠিক আমি স্বার্থপর। আমি এই স্বার্থপরতার ক্ষেত্রে এই কথাটা বলতে আমি দ্বিধা করব না, আমার স্বার্থ আছে। আমি কোন স্বার্থে এসছি? আমি আসছি কথাটা আপনাদেরকে জানাবো, ওয়াজটা করবো, আমি 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবো, সুবহানাল্লাহ। আমি আপনারাও জানিয়ে দিবেন, আপনিও পাবেন। নাম্বার টু, ওয়াল মান্নান, মানে আপনাদের গ্রামের মান্নান মিয়া না? হ্যাঁ, মান্নান। এই মান্নানের দিকে আল্লাহ ফিরা চাইতো না? অনেকে উইব মান্নানার নাম রাখতাম না, কার দিকে ফিরে তাকাইতো না? মান্নানের দিকে। মান্নান কেটা? মান্নান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি মানুষকে কিছু দেয়, দিয়ে আবার খোটা দেয়, তারে মান্নান কয়। খোটা দেওয়া বুঝিস নি, বুঝেন নি? এবার এই তোরে তো তোর বাপেরও খাওয়াইছি, তোরেও খাওয়াইছি, এখন বুঝি বেমানি করস না? তোর বাপের লুঙ্গি দিছি, পাঞ্জাবি দিছি, তোরও বেটা কদিন আগে টাকা দিছি, এখন বেড়ে এখন বেটা তুই বেড়া হয়ে গেছিস কেনা? এটার নাম খুঁটা। এটার নাম কি? এ খুঁটা। আর এই খুঁটা যে দেয় হ্যার নাম মান্নান, হ্যার নাম কি? আল্লাহ কয় আমি তোর দিকে ফিরেও চাইতাম না, তোর লোকে কথা কইতাম না। আরও অনেক বিষয় তো কথা এখানে এই সাবজেক্টের উপরে ব্যাখ্যা থাকতেই পারে, সেটা আজকে বলছি না। মুরব্বি আছেন, মুরব্বি অনেকক্ষণ যাবৎ আছেন, আমি মুরব্বির জন্য অপেক্ষায় আছি যে উনি ইনশাল্লাহ খুব দ্রুত যাতে আপনাদের কাছে বসতে পারেন। কটা গেল বলেন? দুইটা গেছে গা? আজান, হ্যাঁ আজানের টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিবেন। তিন নাম্বার, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, ব্যবসা ব্যবসায়ী আছেন না এখানে ব্যবসায়ী? হ্যাঁ, যে মিথ্যা কসম করে মাল বেছে, আল্লাহর কসম ভাই এটা আমি 20 টাকা দিয়ে কিনছি, নাউজুবিল্লাহ, মিথ্যা কসম, মানে এটা বেশি দামে বেচার জন্য, ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম এটা আমার কিনা ওই 20 টাকা পড়ছে, আমার 22 টাকা না দিলে হইতো না, আসলে মিথ্যা, হ্যাঁ কিনছে 15 টাকা দিয়ে। যেই ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসম করে, বেচাকিনি করে, ওই ব্যক্তির দিকে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না। বলেন তো কয় ধরনের মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না, কথা বলবেন না? এক নাম্বার, যে গিরালির নিচে কাপড় পরে। দুই নাম্বার, যে কী দেয়, এমন নান মন নান মন নান
হ্যাঁ হ্যাঁ কি কয় মান্নান কয়, আপনাদের গ্রামের আব্দুল মান্নান না কিন্তু, আবার কাজে লাগাইন না গিয়ে হুজুরি কইছে মান্নান্নার দিকে আল্লাহ চাইতো না, এমন যাতে না হয় এটা করবেন না। তিন নম্বর জানি কি, যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কসম করে ব্যবসা করে, এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। তাইলে এগুলো কি আমাদের পক্ষে সারা সম্ভব না? আজকে থেকে বন্ধুরা যুবকরা গিরালের উপরে কাপড় শুরু করে দাও পরা। দুই নম্বর, মানুষকে উপকার করে খোটা তোমরা দিবা না। তিন নম্বর, কখনো মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করবা না। আপনাদেরকেও বলছি সেই কাজটা করবেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।